ফর্সা উজ্জ্বল দাগিন ত্বক কেনে পেতে চাই, কিন্তু সব কিছু যদি চাইলেই পাওয়া যেত তাহলে তো হয়েই যেত। সার্বিকভাবে সুন্দর ফর্সা আকর্ষণীয় দাগহীন লাবণ্যময় ত্বক পেতে চাইলে খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে, তার সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। আজকে আমি হোম রেমেডি শেয়ার করব যার সাহায্যে আপনি চকচকে ফর্সা ত্বক পেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ফেয়ারনেস গ্লো ফেসিয়াল প্যাক। যেই প্যাকটা ব্যবহার করে আপনার স্কিনের দাগছোপকে দূর করে নিতে পারবেন, স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনতে পারবেন, পিম্পলের দাগ থাকুক বা ট্যান থাকুক বা পিগমেন্টেশন বা মানে মেস্তার দাগ থাকুক সেগুলো চলে যাবে। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে এই গ্লো ফেসিয়াল প্যাকটা তৈরি করতে হবে। তো এর জন্য আমি প্রথমে একটা ক্লিন বলে হাফ চা চামচের মতো টার্মেরিক পাউডার বা হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, আর এর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যেটা আমাদের ব্রণ ফুসকুড়ি এগুলো দূর করতে সাহায্য করে এবং ইনস্ট্যান্ট গ্লো দিতে সাহায্য করে। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে টমেটো। আমরা কিন্তু এটা খাওয়ার জন্য ব্যবহার করি, তবে টমেটোর মধ্যে আছে লাইকোপেন এবং এর মধ্যে আছে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট, যেটা আমাদের স্কিনের যে কালো দাগ আছে সেটা দূর করতে সাহায্য করে। আর এই টমেটো নিয়মিত ব্যবহারে কিন্তু আপনার ত্বকের যদি মেস্তার দাগ থাকে, হাইপার পিগমেন্টেশন যেটাকে বলে, বা আপনার ত্বকে ট্যান থাকে, রোদে পড়া কালো ভাব থাকে, সেগুলো কিন্তু চলে যাবে। আর আপনার ত্বক দিনে দিনে উজ্জ্বল বা ফর্সা হতে শুরু করবে, স্কিন টোন ব্রাইট হবে। আমি যেটা করব এই টমেটোর জুসটা নেওয়ার জন্য একটা গ্রেটারের সাহায্যে এইভাবে টমেটোর জুসটাকে বের করে দিচ্ছি। তো আপনারা যে কোনো উপায়ে এই টমেটোর জুসটা নিয়ে নিতে পারেন। তো এখানে প্রায় এক চা চামচ, এক থেকে দুই চা চামচের মতো টমেটো জুস হয়েছে। এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টস বা উপাদানটা নিয়ে নিব সেটা হচ্ছে লেমন জুস বা লেবু রস। এর মধ্যে আছে প্রাকৃতিক অ্যাসিড এবং এর মধ্যে আছে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট, যেটা আমাদের ত্বকের যে কালো দাগ আছে সেটা দূর করতে সাহায্য করে। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে ইয়োগার্ট বা টক দই। এই দইটার মধ্যে আছে ভরপুর মাত্রায় ল্যাকটিক অ্যাসিড, যেটা কিনা আমাদের স্কিনকে নারিশ করে, আমাদের স্কিনে যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে তুলে দিতে সাহায্য করে, সফট করে স্কিন। তো এখন আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি গ্রাম ফ্লোর মানে বেসন, এটা কিনা আমাদের সবার কিচেনেই আছে। আর এই বেসন কিন্তু ন্যাচারাল ক্লিনজার হিসেবে ব্যবহৃত হয়, এটা কিন্তু ফেস ওয়াশের মতো কাজ করে, ডিপ ক্লিন করে আমাদের স্কিন, আমাদের স্কিনে যে ধুলোবালি আছে, ময়লা আছে সেগুলোকে তুলে ফেলতে সাহায্য, কিন্তু ব্রাইট করতেও সাহায্য করে, স্কিন ফর্সা করতে সাহায্য করে এই বেসন। বেসন দিয়ে রূপচর্চা কিন্তু সে প্রাচীন কাল থেকেই চলে আসছে। তো মিক্সড করলে হয়ে গেল আমাদের গ্লো ফেসিয়াল প্যাকটা। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন। হাতের আঙুলের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে এই গ্লো ফেসিয়াল প্যাকটা বা ফেয়ারনেস প্যাকটা আপনার ফেসে অ্যাপ্লাই করে নেবেন। আমি আমার হাতে দেখিয়ে দিচ্ছি। তো এই গ্লো ফেসিয়াল প্যাকটা আপনি খুব ভালো করে পুরো মুখে, এমনকি গলায় বা আপনার ঘাড়েও ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারেন। আর তারপর যেটা করবেন 15 মিনিটের মতো রেখে দিবেন। 15 মিনিট পর নর্মাল পানি দিয়ে এই প্যাকটাকে ধুয়ে ফেলবেন। এই প্যাকটা আপনি যদি রাতে ব্যবহার করেন সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন, আর এটা সপ্তাহে প্রতিদিন চাইলে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্টের জন্য, ত্বককে দ্রুত ফর্সা করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।